श्री श्री रामकृष्ण पुथी। जय जय रामकृष्ण बांछा कल्प तोरु, जय जय भगवान जगतेरो गुरु। जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गण, सवार चरण रेणु मागे अधम। महेंद्र मास्टरेर आगमन। जय जय रामकृष्ण अखिलेरो शान, जय जय गुरु माता जगत जननी। जय जय दोहाकार जत भक्त गण, सवार चरण रेणु मागे अधम। रंग दर्शन प्रिय बालक जेमन, स्थानांतरे नृत्य गीत कर श्रवण। अथवा खेलाय मत्त अन्य शिशु शने, तातो बातो बृष्टिपात किछुई ना माने। नाहि मने कोथा माता कोथा रबे घर, যতক্ষণ নাহি জলে ক্ষুধায় উদর। শ্রী প্রভুরতে মতি সংসারী ভক্তগণে, সংসারেতে ভ্রমণ করেন স্থানে স্থানে। বিমোহিত হইয়া মায়ায় অনুক্ষণ, বিশ্বরিয়া প্রভু দেবে সর্বস্ব রতন। সাধারণ জন সম নাহি কচেত না, যদবধি ত্রিতাপেরও না হয় তাড়না। প্রবল ত্রিতাপানলে মহাকর্ম করে, দিশেহারা ভক্তগণে ফিরাইয়া ঘরে। শুনিবে যদ্যপি তবে করয় অবধান, মনোহর লীলা তত্ত্ব মধুর আখ্যান। সুন্দর সংসারী ভক্ত গুণের আধার, এইবারে উপনীত মহেন্দ্র মাস্টার। বৈদ্য কুলোদ্ভব গুপ্ত উপাধি তাহার, বয়স 30 কিংবা কিছু তার পার। কান্তি মাখা মুখখানি গঠন অতুল, যেন গরবেতে ফোটা গোলাপের ফুল। পরিপাটি আঁখি দুটি ভাতি খেলে তাই, দীপ্তিমান বয়ানে পরম শোভা পায়। মিষ্টি মাখা কোমলতা সর্বাঙ্গে বিরাজে, প্রকৃতি প্রকৃত যেন পুরুষেরও সাজে। গৌরবরণে দেহ খানি শোভমান, মিষ্ট কণ্ঠ বিনায় যেমন বাজে গান। রূপে কিংবা গুণে তাঁর নাহি কতুলনা, ইংরেজ রাজ্যের ভাষা বিশেষিয়া জানা। প্রখর গম্ভীর বুদ্ধি ঘটেতে বিরাজ, উচ্চ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরও কাজ। সদরে আদরে মাসে মাসে মাহি আনা, শিক্ষক শ্রেণীর মধ্যে গণ্য এক জনা। পরিচিত অনেকের আবাস শহরে, সংসারে অনেকগুলি বাস একত্তরে। সংসারেরও যেন রীতি সদা পরমাত, পরস্পর অমিলন কলহ বিবাদ। এমনও বিবাদ হয় একবার ঘরে, সাধ্য নয় এক তিল বাস তথা করে। বড়ই অশান্তি মনে মাস্টার আপনি, রাত্রিকালে লয়ে সঙ্গে নন্দন নন্দিনী।
পরিহরি আপনার ভিটা মাটি ঘর, চলিলা ভগিনী বাড়ি বরাহ নগর। পরের আবাসে কার সুখ কোথা থাকে, তবে যে রহিলা খালি পড়িয়া বিপাকে। দিবারাতি দহে হৃদি শান্তির কারণ, বিকালে গঙ্গার কূলে করে বিচরণ। পরম আত্মীয় এক রহে সাথে সাথে, পরস্পরের কথাবার্তা কতই দোহাতে। একদিন বন্ধুবর কহিল তাহারে, দক্ষিণ শহর গ্রাম অনতি অন্তরে, জাহ্নবীর তীরস্থিত মনোহর স্থান, সেইখানে আছে এক সুন্দর বাগান। পরিপাটি কালী বাটি তাহার ভিতরে, দর্শনে প্রাণ মন মোহে একেবারে। জনৈক মহাত্মা তথা করিছেন বাস, সেই হেতু সেখানেরও গরিমা প্রকাশ। সত্তত্তালাপে তেহ মত্তই অনুক্ষণ, শুনিবারে কতই লোকের সমাগম। মনোবিমোহন মূর্তি আনন্দ আধার, এ মুখে মহিমা কাহিনী কহা ভার। লোকেতে পরমহংস নামে তারে কয়, শ্রীপ্রভুর এই মাত্র দিল পরিচয়। কানেতে পশিল যেন শ্রীপ্রভুর নাম, দেখিবারে অমনি অধীর হইল প্রাণ। বন্ধুবরে বলিলেন মাস্টার অধীর, এইখানে যাইবার দিন কর স্থির। বিগত হইলে রাতি বন্ধু বড় বলে, স্থিরতর যাইব যামিনী পোহাইলে। বহু কষ্টে গেল রাতি অতি দীর্ঘতর, দিনমানে চলিলেন মহেন্দ্র মাস্টার। ভুবন মোহন রূপ দেখিয়া প্রভুর, মনের অশান্তি যত সব গেল দূর। নিহারিয়া ভক্তবরে প্রভুর আমার, অন্তরে বহিল জোরে সুখের জোয়ার। লীলা কাজে সাজা সাজ বাহ্যিক লক্ষণে, লুকায়ে রেখেছে তার সাধ্যকার চিনে। অপরিচিতের মতো প্রভুর জিজ্ঞাসা, নামধাম মাস্টারের কিবা কাজে আসা। সরল বিনীত নম্র সদ্গুণাশ্রয়, ধীরে ধীরে মাস্টার দিলেন পরিচয়। মাস্টার নিজের তার বড় ভালোবাসা, বিবাহ হয়েছে কিনা দ্বিতীয় জিজ্ঞাসা। মৃদুস্বরে উত্তরে মাস্টার তারে কয়, বহুদিন হইল হয়েছে পরিণয়। তৃতীয় জিজ্ঞাসা প্রভু করিলেন পরে, বিদ্যা কি বায় অবিদ্যা শক্তি বিয়া কইল যারে। তাহার উত্তরে কন মাস্টার অধিমান, তাহার বিদিত তেহ বড়ই অজ্ঞান। প্রভুদেব মাস্টারের ওই কথা শুনি, তুমি বড় জ্ঞানবান বলিলায় মনি। শেষ বাক্য শ্রী প্রভুর করিয়া শ্রবণ, পুনর মাস্টারেরও না সরে বচন। কি জানি কিভাবে মন ডুবিল তাহার, যাহাতে হইল বদ্ধ বাক্যের দুহার। তীক্ষ্ণ বুদ্ধি মাস্টারের হেন তেজ ধরে, অনায়াসে পোষে গূঢ় তত্ত্বের ভিতরে। প্রখর অন্তর দৃষ্টি সহকারে চলা,
সাত চাল ভেবে তবে এক চাল চালা, মাস্টারের কথা মোরে যদি কেহ পুছে, উত্তর কে বলো আমি পশু তার কাছে। পাইয়া সাতির বাড়ি ঝিনুক যেমন, গভীর অগাধ জলে হয় নিগমন, সেই মতো ডুবিলেন মাস্টার এখানে, সহজে না ফুটে আর বচন বদনে। অন্তরঙ্গ শ্রী প্রভুর তাহার লক্ষণ, একবার দর্শনে মুগ্ধ প্রাণ মন। বিশ্বাসের একটানা মহাবেগে ধায়, সেতু সন্দেহের গন্ধ না উঠিল তাই। যেমন ও মাস্টার তার তেমতি ঘরণি, পাইলে চরণ রজ মহাভাগ্য মানি। ভক্তিমতি ভাগ্যবতী অতুল ভুবনে, মহাশক্তি সানুকূল যাহার স্মরণে। আছে বহু ভক্তিমতি হেন কেহ নয়, জগৎ জননী মাতা এতই সদয়। অতি প্রিয় শ্রী প্রভুর মাস্টারও যেমন, ক্রমে ক্রমে পুঁথিতে পাইবে বিবরণ। বিকাইয়া প্রাণ মন প্রভুর চরণে, ফিরিবেন মাস্টার নিজের বাসস্থানে। ওম শান্তি শান্তি শান্তি।